ভুল ভুলাইয়া তিনের ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই অপেক্ষা ছিল কমে বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের নাচ দেখা যাবে, এই অপেক্ষাতেই ছিলেন দর্শকদের অনেকেই। এতদিনে তার অবসান হলো। বিদ্যা মাধুরী জুটির ম্যাজিকে নতুনভাবে দেখা গেল আমি যে তোমার গানটি। আমি যে তোমার 3-0 এই নাম দেয়া হয়েছে ভুল ভুলাইয়া 3 সিনেমার গানকে। আমাল মালিকের সঙ্গীতায়োজনে গানটি গিয়েছেন শ্রেয়া ঘোষাল। রাজপ্রাসাদের সেট সাজিয়ে করা হয়েছে শুটিং। রাজদরবারেই নর্তকী হিসেবে দেখা যাচ্ছে বিদ্যা ও মাধুরীকে। দুজনে যেন নাচের ছন্দেই দৈরথে মেতে উঠেছেন। 2007 সালে মুক্তিপ্রাপ্ত ভুল ভুলাইয়া সিনেমার প্রসঙ্গ উত্থাপন হলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালানের সেই ভয়াবহ রূপের কথা আসবেই। বিদ্যা বালানের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ভুল ভুলাইয়া সিনেমার তুরুপের তাস। এমনকি কার্তিক আরিয়ান ও কিয়ারা আডভানির ভুল ভুলাইয়া 2 সিনেমাতেও এসেছিল মঞ্জুলিকার গল্প, তবে সেখানে অভিনয় করেছিলেন তাব্বু। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে ভুল ভুলাইয়া 3 সিনেমাতে আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা। একই সঙ্গে এবারের সিনেমার বাড়তি পাওনা বলিউডের ড্যান্সিং কুইন মাধুরী দীক্ষিত। কোন চরিত্রে মাধুরী দীক্ষিত অভিনয় করছেন তা জানা যায়নি। আগামী 1 নভেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ভুল ভুলাইয়া 3।